আপনারা দেখছেন দা ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। নবজাতক হাত বাড়িয়ে দিল প্রবীণের দিকে। বারুইপুর গোবিন্দপুরে দেবাঙ্গন বৃদ্ধাশ্রমের আবাসিকদের হাতে বস্ত্র উপহার দিয়ে পথ চলা শুরু করল নবনির্মিত সংগঠন নতুন ভোর। পুজোর দিনে উপহার পেয়ে বেজায় খুশি প্রবীণ আবাসিকরা। এভাবেই সবাইকে নিয়ে পাশে থাকার বার্তা নিয়ে আত্মপ্রকাশ করল নতুন ভোর। সম্পাদক সজল মিত্র বলেন, প্রবীণদের মুখে হাসি ফোটাতে পারাই তাদের পরম প্রাপ্তি। ভবিষ্যতেও তাদের এমন কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা আজকে আমাদের এই মহাষষ্ঠীর বোধনের দিনে আমাদের এই সংগঠনও আজকে বোধন হলো। আমরা সামাজিক কাজকর্মের মধ্যে দিয়ে নিজেদের আনন্দ খুঁজে নেব বলে আজকে এই সংগঠনটা করেছি। আমাদের সংগঠনের নাম হচ্ছে বারুইপুর নতুন ভোর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আমাদের আজকে এটা প্রথম প্রোগ্রাম দেবাঙ্গন বৃদ্ধাশ্রমে। আমরা আজকে দেবাঙ্গন বৃদ্ধাশ্রমে এসেছি, এখানকার যিনি কার্যকর্তা বা যিনি এখানে এটা পরিচালনা করেন আমাদের সঙ্গে শ্রীমতী মঞ্জু মিত্র আমাদের সঙ্গে আছেন। আমরা এখানে যে আবাসিক আছি 40-41 জন মতো, তাদের আজকে এই মহাষষ্ঠীর দিন দিয়ে নতুন জামা কাপড় দেবো। আমরা এরকম সামাজিক বিভিন্ন প্রোগ্রাম নিয়েছি, এটা আমাদের আজকে প্রথম প্রোগ্রাম। এবং নবমীর দিন আমরা একটি অনাথ আশ্রমে 80 জন বাচ্চাকে খাওয়াবো, এটা আমাদের পুজোর শারদীয়ার দ্বিতীয় প্রোগ্রাম। এছাড়া ভবিষ্যতে আরও বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের নিজেদের আনন্দ ফিরে দেবো। আশা করি আপনারা আমাদের সবাই পাশে থাকবেন এবং আমাদের এই সামাজিক প্রোগ্রামে যাতে আমরা আরও নিজেদের আবদ্ধ করতে পারি, সেই হিসেবে আমাদের সহযোগিতা করবো। এটা তো ভীষণ ভালো জিনিস, এটা করতে পারলে খুবই ভালো হয়। বা এই দেবাঙ্গন ওল্ড এজ হোম আজকের থেকে প্রায় 30 বছর আগের পুরানো। আমি আছি এখানে 12-14 বছর এবং আমার এই আবাসিকরা ভীষণ ভালো। এখানকার যারা যারা কাজ করে ওয়ার্কাররা তারা ভীষণ ভালো, একদম নিজের মতো দেখে, কোনো সময় মনে করে না যে এটা আমাদের মানে হোম, আমরা হোমে আছি। ওনারা মনে করেন আমরা এটা নিজেদের বাড়ির মতো থাকি। এটাকে তো আমরা ভীষণ ভালোভাবে নেব, কারণ এইখানে এই যে আমার যে আবাসিকরা আছে তাদের যে এই মানে আপনারা যে এই জামা কাপড় দিচ্ছেন এ দিচ্ছেন, ওনারা খুবই খুশি। কারণ ওনারা বাড়ির থেকে আসার পরে তো ওনাদের প্রায় অর্ধেক কেউ বাড়ির লোকেই নেই, এখানে এই আপনারাই দিলেন, আর যদি কেউ দেয় এই জন্যে এগুলো ভালো জিনিসটা ভীষণ ভালো। আপনার নাম? মঞ্জু মিত্র। আমরা মনে করি যে মানুষ একা বাঁচতে পারে না, তাই আমরা এই সংগঠন করেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সামাজিকভাবে মানুষ সভ্যতার বিকাশের ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট ভূমিকা রাখা। মানুষ যে ব্যক্তিগতভাবে নিজেদের আনন্দ সমস্ত উৎসবে সকলের সাথে ভাগ করে নিতে যেতে পারে এবং এই ভাগ করার মধ্যে দিয়েই উৎসব সাফল্যমণ্ডিত হয়, সেই জন্য নতুন ভোরে এই প্রোগ্রাম নিয়েছে। আরও অনেক রকমের পরিকল্পনা আছে, যেমন নবমীর দিন আমাদের যে প্রোগ্রামটা রয়েছে সেটা হচ্ছে অনাথ আশ্রমে আমরা যাব, তাদের সাথে আমরা সময় কাটাবো একসাথে খানিকটা সময় এবং তাদের দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা একসাথে হবে। হ্যাঁ, এইরকম আরও অনেক নতুন প্রোগ্রাম আমরা নিয়ে আসব এবং সারা বছর ধরেই আমরা এই মানুষের সাথে থাকার যে প্রোগ্রাম সেটা রাখব। এর মধ্যে দিয়েই সংগঠনের পথ চলা শুরু হলো আজকের দিন থেকে। সংগঠনের নাম নতুন ভোরে বারুইপুরের। আমি অংশুমান হালদার নতুন ভোরের পক্ষ থেকে বললাম।
থাকা খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।